وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. দলিলের সামনে দলিল নিয়ে কোনো কথা যদি বলা হয় তা আমাদের দেশে যে সমস্ত মুড়লরা আছে, আসলে মুড়ল কিনা আল্লাহ ভালো জানেন, তারা আলেমদের উপর খবরদারি করে, মসজিদ থেকে বের করে দেয়, ওদের কথা চালাবে, দলিলের কথা চলবে না, দ্বন্দ্ব করে দিন মিটে। সাহাবায়ে কেরাম আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনেছেন বলে দ্বন্দ্ব মিটেছে। আজকে আমরা কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূলুল্লাহর কথা আমরা মানতে চাই না, আমরা নিজের টাকা পয়সা কিংবা পার্টিগত ক্ষমতা প্রয়োগ করে কোরআন এবং সহিহ হাদিসের হুকুমকে আমরা পদদলিত করি, মসজিদ থেকে বের করে দিই, মাদ্রাসা থেকে বের করে দিই, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দিই, সমাজ সোসাইটি থেকে বের করে দিই, আমরা আমাদের হুকুম চালাতে চাই, শরীয়তের হুকুম আমাদের কাছে চলবে না। এই দ্বন্দ্বকুন্দন মিটে আল্লাহ নিজে বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতু বি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নাহুম বিশিকাক। কোরআন এবং শরীয়তের সামনে যতক্ষণ পর্যন্ত আপনি আত্মসমর্পণ না করছেন আল্লাহর আযাব আসতেই থাকবে, আর একে রদ করার কেউ নেই। রাস্তা অবরোধ করে, মিটিং মিছিল করে, ভাঙচুর করে, থানা ভাঙচুর করে আল্লাহর আযাবকে আটকানো যাবে না। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরজ ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা। আকাশ পাতালের সব কিছু আল্লাহর সৈন্য, কাকে কিভাবে আযাব দিতে হয় আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুতরাং সতর্ক এবং সাবধান হন। আল্লাহ রাসূল মারা গেলেন, আল্লাহ রাসূল মারা গেলেন, যেই সেনাবাহিনীর অর্ডার দেওয়ার পরেই মারা গেলেন। কিছুক্ষণ পরে কিছু দূর রাস্তা গেছিলেন 50,000 সেনাবাহিনীর দল। আল্লাহ রাসূলের মৃত্যুতে তার জানাজায় অংশগ্রহণকারীদের সকলেই ফেরত এলেন, এসে জানাজাতে অংশগ্রহণ করলেন। কিন্তু তার আগে কয়েকটা ঘটনা ঘটেছে, এই ঘটনাটা পরে বলব। ঘটনাটা হচ্ছে আল্লাহ রাসূল মারা গেছেন, আবু বাকর কিছু দূরে ছিলেন, উনি খবর পেলেন, এসেই দেখছেন যে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ তরবারি নিয়ে বলছে, একদম চোখ লাল করে, যে বলবে আল্লাহ রাসূল মারা গেছে তার গর্দন উড়িয়ে দেবে। চারটিখানি কথা উমারের সামনে দাঁড়াইকে, লাউ সালাকা উমারু ফাজ্জাতান লাসালাকা শয়তানু ফাজ্জাতান উখরা। শয়তান উমার যে পথে চলে শয়তান সে পথে চলে না, সকলে ভয় করে। আর উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ তরবারি নিয়ে বলছে যে বলবে আল্লাহর রাসূলের মারা গেছে তার গর্দন আমি উড়িয়ে দেবো। ভয়ে কেউ কথা বলতে পারছে না। আবু বকর নিজের বিটি আয়েশার ঘরে ঢুকলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কাপড়ে ঢাকা অবস্থায় আছেন, চাদরটাকে মুখ থেকে হটালেন, চুমু খেলেন, এবং ওখানেই আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা মন্তব্য করলেন, যে আর রাসূলুল্লাহ, প্রত্যেকটা জীবের জন্য তার জীবনে একবারই মৃত্যু আসে, আপনার জন্য যেটা মৃত্যু ছিল সেটা হয়ে গেছে, আপনি পুনর্বার মৃত্যুবরণ করবেন না বলে আবার মুখ ঢেকে দিলেন, বাইরে এলেন। উমার রাদিয়াল্লাহু তাআলার রুক্ষ মূর্তি দেখে তিনি বলছেন যে এখন যদি আমি বলি উমারকে গিয়ে যে আল্লাহ রাসূল মারা গেছেন তো আমারই গর্দন উড়িয়ে দিবে। এটা একটা হিকমত, বাহাদুরি সব জায়গায় দেখাতে হয় না, পরিস্থিতি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হয়। আবু বকর চাইলে, তিনি যেহেতু তার শব্দশীল, তিনি বিক্ষোভ দেখা করতেন, লোককে জমা করতেন, কিছু করলেন না, উনি হিকমা অবলম্বন করলেন। হিকমা অবলম্বন করে একটা সাইডে গিয়ে কিছু লোককে নিয়ে বক্তব্য শুরু করলেন, হামদ সালাত পড়ার পরে বলছেন, আম্মা বাদ ফাইন্নাহু মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ বাদ। আবু বকর কিন্তু উমার কিন্তু শুনছেন যে আবু বকর কি বলছে, শুনি, আবু বকর বলছেন ফাইন্নাহু মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, যারা মুহাম্মদের পূজা করছিল যেন সেদিন মুহাম্মদ মরে গেছে, মুহাম্মদ মরে গেছে। ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়্যুল লা ইয়ামুত, আর যারা আল্লাহর পূজা করছে আল্লাহ মরতে পারেন না। মানে এখানে দুই এক ঝেলে দুই ঝেলে মারলেন যে আল্লাহ বাদে সকলেই মরণশীল, কুল্লু মান আলাইহা ফান, এটা প্রমাণিত করে দিলেন, এবং আল্লাহ জীবে জীবন্ত আছেন, বাকি সব লোক মারা যাবে এটা বললেন। তারপরেও বললেন একটা আয়াত পড়লেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইম্মাত আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ একজন রসুল, এর পূর্বে লাখো রসুল অতিক্রান্ত হয়েছেন, তো সমস্ত রসুল যদি মারা গিয়ে থাকেন তাহলে ইনি কেন মরবেন না, ইনি তো একজন রসুল।
উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু বকরের বক্তব্য আমি শুনছি, আর তরবারি যে আমি মজবুত ভাবে ধরেছিলাম, সে কখন আমার অগোচরে আমার অজ্ঞাতসারে আমার হাতের বাঁধন আলগা হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। এক সময় আমার হাত থেকে তরবারি ঝনঝন করে পড়ে গেল নিচে। আমার মনে হলো যে আমার মুখস্থ করা আয়াত, আমার জানা আয়াত আবু বকরের মুক্তি আল্লাহ তাআলা পুনর্বার আমাকে জব্দ করার জন্য অবতীর্ণ করেছেন, যে আমার সিদ্ধান্ত ভুল। উমরের মতন লোক কোরআন মাজিদের আয়াত শুনে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন, সাইজ হয়ে যান। আর আমাদের সমাজে ওলামায়ে কেরাম তথা সাধারণ নেতাগণ দলিল শুনে সারেন্ডার হতে চান না। ইখতিলাফ মিটবে কোনোদিন? সহি দলিলের কাছে আত্মসমর্পণ করো, ঝামেলা মিটে গেল, আল্লাহ রাসূল মারা গেছেন এটা প্রমাণিত হয়ে গেল। প্রমাণিত হওয়ার পরে আবার দ্বন্দ্ব শুরু হলো, আবার দ্বন্দ্ব শুরু হলো। ইসলামের বিধান হচ্ছে নেতা মারা গেলে তার লাশ পড়ে থাকবে, নতুন নেতা নির্বাচন করতে হবে, তারই নেতৃত্বে দাফন হবে। কারণ সবাই তো মাতব্বরি করবে, তাকে নেতা নির্বাচন করো আর তার নেতৃত্বে দাফন কার্য সম্পন্ন করো, যাতে কেউ বদমাশি বেয়াদবি বাঁদরামো না করতে পারে। আল্লাহ রাসূলের দাফন কাজ পড়ে থাকলো, আল্লাহ রাসূল পড়ে থাকলেন, প্রথম কাজ হলো আল্লাহ রাসূল নেতা মারা গেছেন, নেতা কে হবে? এবার তো একটা সুযোগ ছিল আনসারিদের, এত কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছে, নেতা হওয়ার এবার একটা সুযোগ এসছে। মদিনার আনসাররা বললো যে আমাদের বিশাল অবদান, আমরাই নেতা হব। আর মুহাজিররা বললো আমরা দেশ ছেড়েছি ইসলামের জন্য, আর নবী আমাদের দেশের নেতা, আমাদের মধ্যেই হতে হবে। বলে এই ঝগড়া, এই ঝগড়া কি পুরাতন নতুন নাকি? নেতৃত্বের মোহ কার নেই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো করে শুনুন হাদিস, আর যাদের নেতা হবার শখ আছে তারা একটু সাবধান হয়ে যান। মাযি ইবানি জায়ান উরসিলা ফি গনামিন বিআফসাদালাহা মিন হিরসিল মারইল মালিহি ওয়াশরাফিল দীনহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুটো ক্ষুধার্ত বাঘকে যদি একদল ছাগলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, দুটো ক্ষুধার্ত বাঘ খুব খিদে লেগেছে বাঘ দুটোকে, আর একদল ছাগলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তারা কি করবে? ওদের পেট ভরা পর্যন্ত ছাগলগুলা খাবে? ছাগলগুলা যতটা পেট ভরে ততটা খাবে? একটা নষ্ট করবে, দুটা নষ্ট করবে? বাঘের চরিত্র এটা নয় যে দুটো খেলো তারপরে আবার পরের দিন খাবার জন্য সবকে ঘিরে বসলো। কারণ ওরও তো ভয় আছে রে বাবা, যে মানুষ যে আমাকে পিটতে শুরু করবে। যদিও আমাদের ভয় নাই যে আজরাইল এসে আমাদেরকে কবজ কখন কবজ করবে। আল্লাহ রাসূল বলছেন, ওই দুটো ক্ষুধার্ত বাঘ ছাগলের যতটা ক্ষতি করে তার চাইতে ক্ষতিকর দু প্রকারের লোক। একটা হচ্ছে যার নেতা হওয়ার শখ বেশি, আর আর যার মানে দিনী নেতা হওয়ার শখ বেশি, আর যার সম্পদের প্রতি লোভ বেশি, বড় লোক হওয়ার যার লোভ বেশি, এই দু প্রকার লোক সমাজের জন্য অতি ক্ষতিকর। নেতা আপনি মুসলিম বিশ্বে যত ইখতিলাফের কারণ প্রত্যেকে দেখেন, প্রত্যেক দলের মাথাতে একদম তাবড় নেতা বসে আছেন, সমস্ত হাদিস গ্রন্থ তফসিরের গ্রন্থ তার লাইব্রেরিতে ভরা, এরপরেও কিছু ভক্তকে নিয়ে বসে আছে, যাতে মানে হাক্ক না হাক্কার দিয়া যা ভাত আয়ে 150 দিল মে খৌফ মাস্টার কা পাতা হে নি। দুনিয়া লাভের জন্য, দুনিয়ার সম্মান লাভের জন্য সে মানুষকে বিভক্ত করে রেখেছে, দলিলের সামনে আত্মসমর্পণ করেনি। সুতরাং রসুল কারিম সাল্লাহ আসলাম মারা যাওয়ার পরে নেতা হওয়ার জন্য দ্বন্দ্ব শুরু হলো। এই দ্বন্দ্ব মিটবে কী করে? এক সময় গিয়ে উভয় পক্ষে তরবারি বের করে নিলেন যে দখল করতে হবে পর, রসুলের পরে বিশাল ব্যাপার। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে ভয়ঙ্কর অবস্থা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল কারিম সাল্লাহ আসলামের উদ্ধৃতি দিয়ে হাদিস পেশ করলেন যে আল্লাহ রসুল বলেছেন পরবর্তী নেতা হবে আল আইম্মা তো মিন কুরাইশ, কুরাইশ বংশ থেকে নেতা হতে হবে। আচ্ছা, এত ভালো মানুষ পৃথিবীতে কেউ জন্মেছে যে একটা ব্যক্তি আবু বকর নিজে কুরাইশি, আবু বকর নিজে কুরাইশ বংশের, অথচ তিনি রসুলের নাম দিয়ে একটা হাদিস শোনালেন আর সঙ্গে সঙ্গে নিজের দাবি প্রত্যাহার করে নিল, পরিবেশ গোটাই ঠান্ডা হয়ে গেল। সাহাবায়ে কেরামের মতো যে চরিত্র না হয় যে দলিল শুনলেই আমরা সারেন্ডার হবো, কোনোদিন ঐক্যবদ্ধ হতে পারবেন না, পরিষ্কার কথা। এবং সকলেই উভয় পক্ষ মিলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নেতা বানালেন, তিনি হয়ে গেলেন আমিরুল মুমিনিন। এবার তার নির্দেশেই দাফন কার্য পরিচালনা হচ্ছে। দাফন কাজ করতে গিয়ে এক ঝামেলা শুরু হলো, ঝামেলা শুরু হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কব লাশকে বাকিতে দাফন করতে হবে না অন্য কোথাও দাফন করতে হবে?
তার আগে ঝামেলা হয়েছে যে রসুল্লাহ ইসলামকে সাধারণ মানুষের মতো শরীরে কাপড় খুলে গোসল করাতে হবে না, কাপড় পরিহিত অবস্থায় গোসল করাতে হবে। দুটোরই ফয়সালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দিলেন। একটা ফয়সালা তো সমস্ত লোক বসেছিলেন, বলে আমরা ঝামেলা করছি, এমন সময় আমাদের মধ্যে তন্দ্রা এসে গেল, ঘরের এক কোণ থেকে আওয়াজ আসছে নবীদেরকে কাপড় খুলে গোসল করানো হবে না, কাপড় পরিহিত অবস্থায় গোসল করতে হবে, সাধারণ মানুষ তিনি নন। ওই অবস্থাতে আমরা গোসল করে দিলাম, রাসূলুল্লাহ সাল্লামের গোসল হয়ে গেল ওই অবস্থাতেই। আর দ্বিতীয়টা আবু বকর হাদিস দিয়ে বললেন যে নবীগণের ওফাত সেখানেই হয়, তিনি তারা সেখানেই মারা যান যেখানে তাকে দফন করতে হবে। এই হাদিস শোনার পরেই আয়েশার ঘরেই তাকে দফন করতে হবে। কত ছোট জায়গা, কত অসুবিধা, কত অসুবিধা, চিন্তা করতে পারেন। রাসূলুল্লাহ লাশ বাইরেও আনা হলো না, ওখানে এক সাইড করে দিয়ে ওখানেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হুজরাতেই দফন করা হলো। আপনারা এখনও মদিনা যারা হজ করতে যাবেন দেখবেন পর 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 তিনটে লাশ আছে, সেখানে আয়েশার ঘর ছিল, সেখানে দফন করা হলো। একজন মানুষও যদি দ্বন্দ্ব করে, ঝামেলা করে যে এখানে কেন দফন করব, রসুল সাল্লামকে পাশেই বাকি কবরস্থান সামান্য 100-200 মিটার দূরে, কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু দলিল, সেজন্য এত সমস্যা সত্ত্বেও সেই ঘরে দফন করা হলো। আর সেই ঘরে দফন করতে গিয়ে কত ঝামেলা হলো বলুন তো, 50,000 তো সেনাবাহিনী ছিলই, স্থানীয় লোকেরা ছিলেন, প্রায় লক্ষাধিক লোক, জানাজা পড়ছেন, আল্লাহ সোমবার মারা গেছেন, আর মঙ্গলবারের দিন সন্ধ্যা পর্যন্ত দফন কার্য চলছে, এত দীর্ঘ টাইম, দুজন একজন করে ঢুকছে, জানাজা পড়ছে নিজের মতো, আবার বেরিয়ে আসে, দুজন করে ঢুকে জানাজা পড়ছে নিজের মতো, এমনি করতে করতে এত রুগুলো লোকের জানাজা শেষ হলো। আর তারপর সেখানে দেখলাম কোনো ইমাম ছিল না, কিচ্ছু ছিল না, ব্যতিক্রম আল্লাহ ইসলামের দলিলের অনুসরণ করতে গিয়ে এত সমস্যা সম্মুখীন হচ্ছেন সাহাবাই কেরাম, কিন্তু তাদের মধ্যে দলিল বহির্ভূত কোনো সিদ্ধান্ত, কোনো কেয়াস, কোনো কিছু করার তাদের সাহস পাচ্ছেন না। যখন আমরা দলিল মানবো তখনই আমাদের ঝামেলা মিটবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। ঝামেলা মিটার একটাই রাস্তা, আল্লাহ কোরআনে নিজেই বলেছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। সুতরাং কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক আমাদেরকে ঝামেলা মেটাতে হবে। দফন কার্য পরিচালিত হওয়ার পরে ওই পুরাতন ঝামেলা চলে এলো যে আল্লাহ রাসূল যে 50,000 সেনাবাহিনী ওসামা বিন যায়েদ বিন হারেসার নেতৃত্বে পাঠিয়েছিলেন সেটা এখন যেতে হবে, যাও তোমরা জানাজায় অংশগ্রহণ করার জন্য এসেছিলে, যাও। উমার রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন জানেন, অনেক সাহাবি বলছেন, উমার কি বলছেন জানেন আবু বকরকে, আবু বকর রোমান সবেমাত্র আমাদের প্রিয় নেতা নবীনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, এই মুহূর্তে যদি সেনাবাহিনী রোমান সম্রাটের বিরুদ্ধে প্রেরণ করা হয় আর ইসলামের প্রাণকেন্দ্র মদিনা যদি সেনাশূন্য হয়ে যায়, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতিতে মদিনার চতুর্পার্শ্বে অবস্থিত শত্রু যারা আছে তারা আমাদের প্রতি অতর্কিত হামলা চালাতে পারে এবং আমাদের আবাল বৃদ্ধ শিশু নারী ইত্যাদির উপরে অত্যাচার করতে পারে, আমাদেরকে খুন করে দিতে পারে। সুতরাং বুদ্ধিমত্তা হচ্ছে, বুদ্ধিমানের পরিচয় হচ্ছে এটাই যে যাওয়া হয়নি হয়নি, সেনাবাহিনী মদিনায় থেকে যাক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তোমরা আমাকে প্রথমে বলো, ঠান্ডা মাথায় বলছেন, নেতাও তো হতে হবে ওইরকমই। আবু বকর বলছেন সমস্ত সাহাবিদেরকে যারা বিরোধিতা করছেন, বলো যে অর্ডারটা কার, আবু বকরের না রসুলের? বলে রসুল অর্ডার দিয়েছিলেন। তা তিনি কখন প্রত্যাহার করলেন, তিনি কখন প্রত্যাহার করলেন? তিনি তো ইন্তেকাল করে গেছেন, বিশেষ কারণে তখন যাওয়া হয়নি, কিন্তু আল্লাহ রসুল অর্ডার তো দিয়েছেন, আর তুমি স্থগিত করতে বলছো। আল্লাহ রসুল কোনো কথা আল্লাহর বিনার অর্ডারে বলেন না, তো এটা স্থগিত করার প্রশ্ন কি? এটা যদি আবু বকরের কোনো সিদ্ধান্ত হতো প্রত্যাহার করে নিতাম, কিন্তু সিদ্ধান্ত তো আল্লাহ রসুলের। চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন, আবু বকর তখন, আবু বকর তখন মূল্যবান কথা বলেছিলেন। উমার রাদিয়াল্লাহু লক্ষ্য করে, এ উমার, তুমি এবং তোমার সাথীরা যে কথা বলছো, তোমাদের আশঙ্কা যদি সত্য হয় যে মদিনা সেনাশূন্য হওয়ার কারণে চতুর্পাশের শত্রুরা এসে অতর্কিত হামলা চালিয়ে মদিনার বৃদ্ধ শিশু মহিলাদেরকে খুন করেছে এবং তাদের মৃতদেহের মাংসগুলোকে আকাশ থেকে চিলসে করেছে, নুচে নুচে খাচ্ছে, জ্বালাময় ভাষণ দিচ্ছেন তিনি, তবুও আবু কহাফার পুত্র
আবু বকরের হিম্মত নাই যে অর্ডার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন সেটাকে আমি প্রত্যাহার করি, আমার ক্ষমতা নেই। আবু বকর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলিষ্ঠ সিদ্ধান্তের সামনে সকলেই সারেন্ডার হয়ে গেলেন। 50,000 সেনাবাহিনী এক মাস অবস্থান করার পরে মদিনায় বিজয় বেশে ফিরে এসলেন। আর আশেপাশের শত্রুদের ভাবনাটা একবার শুনেন, আশেপাশের ভাব শত্রুরা বলছে যে তাদের একমাত্র নেতা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তারা যদি রোমান সম্রাটের বিরুদ্ধে সেনা পরিচালনা করতে পারে তাহলে এরা ভিতরের দিক থেকে কত মজবুত সেটা বোঝাই মুশকিল। হামলা করিও না, কিছু করতে যেও না, শেষ হয়ে যাওয়া। আমরা তো কোথাকার ছাড়, রোমান সম্রাটের বিরুদ্ধে 50,000 সেনাবাহিনী প্রেরণ করেছে আর তোমরা এদের প্রতি হামলা করবা, ভয় ঢুকিয়ে দিল আল্লাহ ঐক্যবদ্ধ জীবন। দেখলেন দলিল মানাতে কিভাবে আল্লাহর রহমত নেমে এলো, রসুলের হুকুম মানতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নেমে এলো, শত্রুর সব চুপসে গেল, আরো ভয় ঢুকে গেল। সানুলকি ফি কুলুবিল লাযিনা কাফারু রুবা লাআনতুম আশাদ্দ রাহবাতান ফি সুদুরিহিম মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আল্লাহ তাআলা বলছেন মুমিনদের ভয় কাফেরদের হৃদয়ে আল্লাহর চাইতে বেশি, যেহেতু এরা বুঝে না। আল্লাহ নিজে বলছেন সে মুমিন তো হও, দলিল তো মেনে চলো। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ।